আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং একটি দায়িত্ববান জব নিয়ে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফায়ার অপারেটর বিষয়ে, যাকে বাংলায় মানে পাতি বাংলায় আমরা বলি দমকল, দমকল বিভাগ। ওয়েস্ট বেঙ্গলের এই দমকল বিভাগের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রীকে নেওয়া হয় এই চাকরির জন্য। তো কিভাবে এই দমকল বা ফায়ার অপারেটর পদে তোমরা নিয়োগ হবে, তার প্রসেস কী, কীভাবে পরীক্ষা হয়, কবে কবে ফর্ম ফিল আপ হয়, এর যোগ্যতা কী, মানে এই পরীক্ষা দিতে গেলে যোগ্যতা কত, চাকরি পাওয়ার পর স্যালারি কত, চাকরিতে কী ধরনের প্রশ্ন আসে, সমস্ত কুটিরাটি বিষয় আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা যারা নতুন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে, মানে নতুন নতুন স্টুডেন্টরা, তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান তাদেরকে জানিয়ে দিই যে আমাদের চ্যানেলে কেরিয়ার রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করা হয়। সে কেন্দ্রীয় সরকার বলো, রাজ্য সরকার বলো, যত রকম কোর্স রয়েছে, যত রকম কেরিয়ার রিলেটেড কোর্স রয়েছে সমস্ত আলোচনা করা হয় এবং বিভিন্ন রকমের যে চাকরিগুলো রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত বিষয়ে আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলে। যারা যারা নতুন এসেছো তাদেরকে বলবো ডেসক্রিপশানে লিংক রয়েছে, সেখানে গিয়ে আমাদের যে কেরিয়ার রিলেটেড ভিডিওগুলো চলে গেছে, প্রায় ধরো 85টা মতো ভিডিও চলে গেছে, সেগুলো দেখে নিও। আশা করছি তোমার খুব কাজে লাগবে এবং তুমি উপকৃত হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি চ্যানেলে। চলে আসবো আমরা প্রথম পয়েন্টে। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে এই দমকল বিভাগ বা এই ফায়ার অপারেটর পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তোমাদের কী কাজ করতে হয়, একটু কাজটা প্রথমে জেনে নেওয়া দরকার। দেখো তোমরা প্রত্যেকেই জানো যে কী ধরনের কাজ করতে হয়। ধরো কোথাও আগুন লেগে গেল, হ্যাঁ, কোনো মার্কেট বলো, কোনো এলাকা বলো, দেখবি প্রায়শই আমরা খবর পাই যে কলকাতার এরকম একটা বড় বাজার বা কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে, সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষের জিনিসপত্র নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন সেই জায়গায় যারা গিয়ে ওই আগুন নেভায়, যদি আগুন না নেভায় তাহলে ভাবো যে কিভাবে ছড়িয়ে পড়বে আর কিভাবে মানুষের ক্ষয়ক্ষতি হবে। যারা এই বিভাগে কাজ করে থাকে তাদের কিন্তু এক কথায় আমরা ফায়ার অপারেটর বলতে পারি। এছাড়াও তাদের অনেক ছোটখাটো কাজ আরও থেকে থাকে হয়তো, তো এই বিষয়ে আমরা আর যাবো না, আমরা প্রত্যেকেই জানি এই বিষয়টা সম্বন্ধে। চলে আসবো আমরা দ্বিতীয় পয়েন্টে। দেখো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যোগ্যতা। এই যে ফায়ার অপারেটর বা দমকল বিভাগ, এই পদে চাকরি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের যোগ্য প্রথমে হতে হয়। তো যোগ্য হওয়ার জন্য প্রথমে জানতে হবে যে যোগ্যতাটা কী লাগে। দেখো তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে যাও তাহলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যে কবে থেকে ফর্ম বেরোয়, তো তোমাদেরকে জানিয়ে দিই সাধারণত 2-3 বছর অন্তর অন্তর কিন্তু ফর্ম বেরোয়, প্রত্যেক বছর বছর কিন্তু বেরোয় না। তো এটা মাথায় রেখো একটু, 2-3 বছর অন্তর অন্তর, কোনো কোনো সময় আমরা দেখেছি 2 বছরে বেরোচ্ছে, কোনো কোনো সময় আমরা দেখেছি 3 বছরে বেরোচ্ছে। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে যখন ফর্মটা বেরোয় এই ফর্মের মূল্য বা দাম কত হয়। যারা জেনারেল কাস্টের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের দিতে হয় 150 টাকা, আর যারা ST এবং SC ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো রকম পয়সা দিতে লাগে না। চলে আসবো পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে বয়স। দেখো এই পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জেনে নিতে হবে যে কোন বয়স থেকে কোন বয়সের ছাত্রছাত্রীরা এই চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারে। দেখো সাধারণত যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 27, তারা যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারছে। এবার OBCদের জন্য বা যারা OBCরা রয়েছে বা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা 3 বছরের এক্সট্রা ছাড় পাচ্ছ, মানে 27-এর সাথে আরও তোমরা 3 যোগ করে নিতে পারো। আর যারা ST এবং SC ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 5 বছরের ছাড় পাচ্ছ, মানে 27-এর সাথে তোমরা 5 যোগ করে নিতে পারছ। আর যারা PWD ক্যান্ডিডেট রয়েছে, মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, তারা 10 বছরের ছাড় পাচ্ছ, মানে তোমরা 27-এর সাথে 10 যোগ করে নাও, মানে তোমরা 37 বছর অবধি কিন্তু এই পরীক্ষায় বসতে পারছ। চলে আসি আমরা পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে পরীক্ষার পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে তোমাদের এই দমকল ফাঁড়ি বা ফায়ার অপারেটরের পরীক্ষা হয়ে থাকে। দেখো তোমাদের সাধারণত 4টে ধাপ রয়েছে, কী কী ধাপ একটু বলে দিই। দেখো তোমাদের প্রথমে রিটেন এক্সাম রয়েছে, তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, তোমাকে দেখবে সাধারণত, তুমি তোমার হাইট দেখবে, তোমার ওয়েট দেখবে, কিছু কিছু পরীক্ষা হবে, সব দিক মেনটেন করেই কিন্তু তারপরে তোমাকে নিয়োগ করা হবে। চলে আসি তারপরের পরীক্ষায়। তারপরের পরীক্ষা হচ্ছে
এন্ডিউরেন্স টেস্ট, যেটাকে বলা হয় তোমার সহনশীলতার পরীক্ষা, এই পরীক্ষাটাও নেওয়া হয়। তারপরে হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট, যেটাকে আমরা ইন্টারভিউ বা ভাইভা বলে থাকি। সাধারণত এই চারটে প্রসেসে তোমাদের এই ফায়ার অপারেটরের পরীক্ষা হয়। আমি আরও একবার বলি, তোমার রিটেন টেস্ট হয়, তোমার ফিজিক্যালি তুমি ফিট আছো কিনা সেটা মেজারমেন্ট করা হয়, তারপরে এন্ডিউরেন্স টেস্ট হয়, তারপরে হয় পার্সোনালিটি টেস্ট। মানে আমরা চারটে পরীক্ষা দেখতে পাই। চলে এসেছে তারপরের পয়েন্টে, তারপরের হচ্ছে শারীরিক পরীক্ষা। দেখো, তোমার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়। এক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে দিই, তোমাদের হাইট এবং ওয়েটটাও কিন্তু ম্যাটার করে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব। দেখো, ছেলেদের জন্য হাইটের প্রয়োজন হয় 167 সেন্টিমিটার এবং ছেলেদের বুকের চেস্ট হতে হয় 32 সেন্টিমিটার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, যারা এসটি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিছু কিছু ছাড় রয়েছে। তো সেই ছাড় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। দেখো, প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হয়, যখন নতুন নতুন ফর্ম বেরোয় তখন কিন্তু জানিয়ে দেওয়া হয় যে কতটা কতটা ছাড় হয়। তো আমি আর ডিটেলসে ছাড়টা বললাম না, আমি জেনারেলদের জন্য খালি তোমার হাইট এবং চেস্টটা জানিয়ে দিলাম। আচ্ছা, এরপরে চলে আসি আমরা শারীরিক পরীক্ষা। দেখো, কিছু শারীরিক পরীক্ষা হয়। প্রথমে তো আমরা রিটেন টেস্ট দেবো। রিটেন টেস্টে কোন কোন সাবজেক্ট থাকবে সেগুলোও আমরা একটু জেনে নেবো। আমাদের 80-তে পরীক্ষা হয় রিটেন টেস্টে। প্রথমে থাকে হচ্ছে ইংলিশ, ইংলিশ থেকে থাকে হচ্ছে 20 নাম্বার। তারপরে আমাদের অ্যারিথমেটিক, মানে পাটিগণিতের ভাগ থেকে 20 নাম্বার প্রশ্ন আসছে। তারপরে আমাদের জেনারেল স্টাডিজ থেকে আসছে 40 নাম্বার। তার মানে বুঝতে পারছো, এখানে আমাদের ইংলিশ আর অ্যারিথমেটিক থেকে যেখানে 40 আসছে, সেখানে আমাদের জেনারেল স্টাডিজ থেকে কিন্তু একেবারে 40 আসছে। তো যারা জেনারেল স্টাডিজ খুব ভালো করে পড়বে, তারা কিন্তু মানে 40-এ অনেকটাই এগিয়ে থাকবে। তো সুতরাং যারা ভাবছো এই দমকল বিভাগের জন্য তোমরা পরীক্ষা দেবে বা তৈরি হবে, তাদেরকে বলবো এই জেনারেল স্টাডিজ। দেখো, জেনারেল স্টাডিজের মধ্যে সাধারণত হিস্ট্রি পড়বে, জিওগ্রাফি পড়বে। দেখো, হিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং জিওগ্রাফি পড়বে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। তাছাড়াও পলিটি রয়েছে, তাছাড়াও ইকোনমিক্সের পার্ট রয়েছে, ইভিএসের কিছু কিছু পার্ট রয়েছে, নিউট্রিশনের কিছু কিছু পার্ট রয়েছে। তো সমস্তটা মিলিয়েই কিন্তু জেনারেল স্টাডিজ, এখান থেকে কিন্তু 40 নাম্বার আসছে। তুমি যদি 80-তে পাস করতে পারো, তাহলেই তুমি যাচ্ছ কি না ফিজিক্যাল মেজারমেন্টে। ফিজিক্যাল মেজারমেন্টে আমরা দেখি 6 রকমের মেজারমেন্ট রয়েছে, সেই 6 রকমের পরীক্ষা রয়েছে। এই 6 রকমের পরীক্ষার মধ্যে তুমি যদি 4টে পরীক্ষায় পাস করে যাও, তাহলে তুমি পরের ধাপের জন্য কিন্তু উত্তীর্ণ হয়ে যাবে। দেখে নিই ধাপগুলো কী কী। দেখো, আমরা যদি প্রথম পরীক্ষায় চলে আসি, প্রথম পরীক্ষা হচ্ছে আমাদের 1000 মিটার দৌড়াতে হবে, 5 মিনিটের মধ্যে 1000 মিটার দৌড়টা পূরণ করতে হবে। দ্বিতীয়তে রয়েছে একটা ভারী পিঠে বালির বস্তা দিয়ে দেবে, সেটা হচ্ছে তোমার 63 কেজির একটা ভারী পিঠের বস্তা, মানে বালির বস্তা তোমাকে দিয়ে দেবে। এবং তোমাকে 50 মিনিটের মধ্যে সেটা পৌঁছাতে হবে, বা একটা দাগ থাকবে হয়তো সেই মিনিটের মধ্যে, বা সেই জায়গায় তোমাকে যেতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাকে হাই জাম্প দিতে হবে, 1.22 মিটার তোমাকে হাই জাম্পে পাস করতে হবে। তারপরে দেখো, 4 নম্বরে রয়েছে 3 তলা বাড়িতে 1 মিনিটের মধ্যে 3 তলা বাড়িতে তোমাকে উঠতে হবে। তাছাড়া 5 নম্বরে রয়েছে দড়ি বেয়ে ওঠা, 60 সেকেন্ডে তোমাকে দড়ি বেয়ে উঠতে হবে। তাছাড়া 6 নম্বরে রয়েছে মই দিয়ে উঠতে হবে 20 সেকেন্ডে। তোমার এই 6টা পরীক্ষা রয়েছে, এই 6টা পরীক্ষার মধ্যে যে কোনো 4টে পরীক্ষায় তুমি যদি পাস করে যাও, তাহলে তুমি পরের ধাপের জন্য উত্তীর্ণ হয়ে যাচ্ছ। দেখো, পরের ধাপ হচ্ছে তোমার এন্ডিউরেন্স টেস্ট, যেটাকে আমরা সহনশীলতার পরীক্ষা বলছি। সেখানে তোমাকে পুরো সহনশীলতার পরীক্ষা না হয়, তুমি যদি সেটাতেও পাস করে যাও, তাহলে তুমি যাচ্ছ পার্সোনালিটি টেস্টে। পার্সোনালিটি টেস্ট, যাকে আমরা ইন্টারভিউ বলি, যাকে আমরা ভাইভা বলি, সেখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে এই পদের জন্য, এই ফায়ার অপারেটর পদ বা দমকল পদের জন্য তুমি যোগ্য কিনা, সেটা কিন্তু তারা খুঁটিয়ে দেখে। এবং যদি তাদের মনে হয় যে হ্যাঁ তুমি যোগ্য এই পদের জন্য, অবশ্যই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। তো সাধারণত 2 বছরের ওয়েট করতে হয়, 2 বছরের ওয়েট করলেই তোমরা চাকরি পেয়ে যাবে। দেখো, সিলেবাসটাও কিন্তু খুব সহজ রয়েছে এখানে। আমরা ইংলিশ অ্যারিথমেটিক আমরা কিন্তু যখন, দেখো, মাধ্যমিকের উপর, মানে মাধ্যমিকের উপর বেস করে পরীক্ষা দেবে। ইংরাজির সাধারণত গ্রামারের পোর্শনগুলো যেগুলো থাকে সেগুলো থাকবে, পাটিগণিতের ভাগগুলো, পাটিগণিত কিন্তু মাধ্যমিকের লেভেলেই হয়ে থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ, যেখানে আমরা ইতিহাস, ভূগোল, যেগুলো আমরা পড়ে এসেছি মাধ্যমিকে, সেই লেভেলেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো আর তোমরা যারা যারা ভাবছো যে তোমাদের যাদের যাদের এই ফিজিক্যাল মেজারমেন্ট
যে বিষয়গুলো রয়েছে তোমরা যদি এটাতে পাশ করতে পারো তাহলেই কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে, মানে দুটো ধাপ মোটামুটি পাশ করতে পারলেই কিন্তু তোমরা ক্র্যাক করে নিতে পারবে। তো যারা যারা ভাবছো যে সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা মাধ্যমিক দিয়েছো, তাদেরকে বলবো যে তোমরা কিন্তু একটা ভালো চাকরি এটাকে ফোকাস করে পড়াশুনো করতে পারো এবং নিজের পড়াশুনোর সাথে সাথে এই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতেই পারো। আমি তোমাদের সিলেবাসটাও বলে দিলাম, খুব সহজ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, তার আগে তোমাদের বলে দিই স্যালারি কত টাকা স্যালারি পাবে। দেখো, এই পদের জন্য প্রথমে ঢুকে মোটামুটি 25,000 টাকা তোমরা ইনকাম করতে পারছো, মানে ঢুকেই আস্তে আস্তে তোমাদের যখন অভিজ্ঞতা বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে তোমাদের পেটাও বাড়তে থাকবে, মানে বেতনটাও তোমাদের বাড়তে থাকবে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো, প্রচুর ক্যারিয়ার রিলেটেড ভিডিও চলে গেছে, তোমাদের যেটা ইচ্ছা তোমাদের যেটার ইন্টারেস্ট রয়েছে সেই বিষয়ের জন্য কিন্তু তৈরি হতে পারো। আমরা সমস্তটা বলে দিই, সিলেবাস কী কী রয়েছে, কীভাবে ফর্ম কবে ফর্ম বেরোয়, কীভাবে তোমাকে পড়াশুনো করতে হবে, পরীক্ষার ধাপ কী, ফর্মের মূল্য কত, সমস্ত কিছু কিন্তু বলে দিই। তো সুতরাং আশা করছি তোমাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ এবং তোমাদের আশা করছি যে সুবিধা হবে বিষয়গুলো জেনে নিলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিও, কমেন্ট করতে খুব ভালো লাগে। এবং এতদূর অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো, যারা ভিডিও দেখে চলে যাও, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হতে। আশা করছি তোমার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।